হ্যাঁ, আমি আন্ডার 15 খেলছি 22 সালে, আমার এটা প্রথম না, 16 এর প্রথম ছিল, জানি 16 এর প্রথম ছিল। হচ্ছে আমাদের টিমমেটদের কারণেই আমি সারা খেলোয়াড় হতে পারছি, ওরা যদি আমারে ভালোভাবে খেলাইতে না পারতো, ইউজ না করতে পারতো, তা আমি হইতে পারতাম না সারা খেলোয়াড়। ও তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিমমেটদের, যে আমাকে এত ভালোভাবে খেলানোর জন্য। আর খুব ভালো লাগতেছে সারা খেলোয়াড় হয়ে। সাবিনা পস, সাবিনা খাতুন, আচ্ছা তার সঙ্গে কি কথা হয়েছে টুর্নামেন্ট জয়ের পরে বা যাওয়ার আগে? সাবিনা আপু বলছে যে প্রীতি, এবার কিন্তু তোমার কাছ থেকে আমি আশা করব সর্বোচ্চ স্কোরারের পুরস্কারটাও তুমি পাবা, সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও তুমি পাবা। এটা আপু আমারে বইলা দিছিলে, কারণ তুমি হচ্ছে এই টিমের, তোমাদের টিমের দুই তিনজন আছে সিনিয়র, তুমি তার মধ্যে একজন। আমি আশা করি তুমি ভালো খেলে টিমকে জয় নিয়ে বাংলাদেশে ফিরবা, আর তোমার কাছে দুইটা ট্রফি থাকবে। কিন্তু আমি দুইটা ট্রফি আনতে পারি নাই, বাট চ্যাম্পিয়ন ট্রফি আর সারা খেলোয়াড়ের ট্রফিটা আনতে পারছি।